شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ভাই রশিদুল মাঝে মাঝে প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন রোজা ভঙ্গের কারণগুলো কী কী। দেখেন, রোজা ভঙ্গের কারণ কয়েকটি আছে। এক নম্বর হচ্ছে স্ত্রী সঙ্গম। স্ত্রী সঙ্গম যদি রোজার অবস্থাতে দিনের বেলায় রোজা অবস্থায় দিনের বেলায় করা হয় তাতে কয়েক কটা আপনার সমস্যা আছে। একটা হচ্ছে কাবিরা গুনাহ হবে, তার ফলে তাকে অবশ্যই তওবা করতে হবে, তার রোজা বাতিল হয়ে যাবে। তাকে কিন্তু সেই দিনে, এটা নয় যে হয়ে গেছে বলে রোজা খেয়ে নেবো, খাবার খেয়ে নেবো, তার রোজা তো হবে না, কিন্তু খাবার দাবার থেকে বিরত থাকতে হবে মাগরিব পর্যন্ত। আর ওই দিনটা তাকে রমজানের পরে কাজা করে নিতে হবে। আর সবচাইতে যেটা বড় কাফফারা সেটা হচ্ছে কি, যে তিনটি জিনিস আছে। এক নম্বর হচ্ছে যে ক্রীতদাসকে দাসত্ব থেকে মুক্তি দিতে হবে। এতে যদি ক্ষমতা না থাকে তাহলে লাগাতার টানা দুই মাস রোজা রাখতে হবে। এটাও যদি সক্ষম না হয় তাহলে সাতজন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে। দুই নম্বর হচ্ছে বীর্যপাত, মানে বীর্যপাতটা ভালো করে বুঝে নেবেন, স্বপ্নদোষে যেটা বীর্যপাত হয় সেটা নয়, বরং আপনার যৌন স্বাদ অনুভূতির সাথে যে বীর্যপাতটা হয়তো আপনি সেটা স্ত্রীর সাথে কোলাকুলির মাধ্যমে হোক বা আরও যে সমস্ত হস্তমৈথুনের মাধ্যমে হোক, এটা এক প্রকার যৌনাচার। আর হাদিসে বলা হয়েছে সেই বুখারির 1894 নম্বরে যে সে আমার সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ তাবারক তাআলা বলবেন যে বান্দা আমার সন্তুষ্টি লাভের আশায় নিজের প্রয়োজনীয় পানাহার ও যৌনাচার পরিহার করে। তো আপনার কোলাকুলির মাধ্যমে হোক, হস্তমৈথুনের মাধ্যমে হোক, যৌন স্বাদ অনুভূতির মাধ্যমে যদি বীর্যপাত করায় তাহলে সেখানে উজু ভেঙে যাবে। আর তিন নম্বর হচ্ছে পানাহার। পানাহার বলতে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সমস্ত রকম খাওয়া দাওয়া থেকে বিরত থাকা। যেমন আল্লাহ তাবারক তাআলা বলেছেন ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ফজর না হওয়া, মাগরিব না হওয়া পর্যন্ত কোনো কিছু খাওয়া দাওয়া নাই। তাতে অনেকে যদি বলে যে বিড়ি সিগারেট গাঁজা এগুলো তো খাওয়া দাওয়া হয় না, এগুলো খাওয়া যাবে না, এমনিতে এগুলো হারাম, কিন্তু এগুলোও কেবল খাওয়া দাওয়ার মধ্যেই পড়ে, এগুলোও খাওয়া যাবে না। আর তারপরে চার নম্বর হচ্ছে যা এক অর্থে পানাহার বোঝায়, যদিও সেটা আপনার মুখ দিয়ে না যায়, সিলাইন ইঞ্জেকশনের মাধ্যমে যদি সেটা যেটা যায় সেটাও কিন্তু আপনার রোজাকে ভেঙে দেবে। তারপরে পাঁচ নম্বর হচ্ছে ইচ্ছাকৃত বমি করা, ইচ্ছাকৃত বমি করা। তারপর আপনার পাঁচ ছ নম্বর হচ্ছে মহিলার মাসিক অথবা নিফাস শুরু হয়ে গেলে সেখানে রোজা ভেঙে যাবে। তারপর দূষিত রক্ত বের করা, যদি এটা নিয়ে মতভেদ আছে। তারপরে নিয়ত বাতিল করা, আট নম্বর হচ্ছে নিয়ত বাতিল করা। ন নম্বর হচ্ছে মোরতাদ হওয়া, ইসলাম থেকে হয়তো কাফির হয়ে গিয়েছে। দশ নম্বর হচ্ছে বেহুশ হয়ে যাওয়া। এই সমস্ত কারণগুলোতে আপনার কী বলে রোজা ভেঙে যায়।